নমস্কার বন্ধুরা, শুরু করছি পিয়ানো লেসনের ফোর্থ এপিসোড। প্রায় এক যুগ বাদে তোমাদের জন্য ফোর্থ এপিসোড নিয়ে এলাম, তাই জন্য খুব সরি। তাছাড়া তোমরা এত রিকোয়েস্ট পাঠিয়েছো যে ফোর্থ এপিসোড আমি না বানিয়ে থাকতেই পারলাম না। যারা পুরনো ফলো করছিলে তারা হয়তো অন্য ভিডিও দেখে নিয়েছো, কিন্তু যারা নতুন দেখছো তাদের আশা করছি কোনো অসুবিধা হবে না। তো এই ভিডিওতে আমরা শিখবো সি মেজর স্কেলে কীভাবে সি মেজর স্কেল কীভাবে কর্ড দিয়ে বাজাবো। তো দেরি না করে শুরু করে ফেলা যাক। সি মেজর স্কেল আপনাদের আগেই দেখিয়েছি কীভাবে বাজাতে হবে আর কী কী নোট লাগে, এটাও দেখিয়ে দিয়েছি যে কোন স্কেলে কী কী নোট লাগে আর কি। যদিও আপনারা ভুলে যান তার ফর্মুলাটাও বলে দিয়েছি, তাহলে আপনারা নিজেরাই দেখে নিতে পারেন কোন স্কেলের জন্য কোন কোন নোট ব্যবহৃত হয়। তো সি মেজর স্কেলের জন্য আমরা জানি সি ডি ই এফ জি এ বি সি, এটা হচ্ছে সি মেজর স্কেল। সি মেজর স্কেল বাজাবার জন্য আমরা তিনটে কর্ড ব্যবহার করব, সি জি আর এফ। এই সি জি এফ কর্ড কোন নোটে কোন কর্ড বাজবে তার জন্য আমি স্ক্রিনে নোটেশনটা দিয়ে নিচ্ছি। তো এই নোটেশনটা আপনারা খাতায় লিখে নিতে পারেন, দেখে দেখে বাজাতে পারেন। আর আমি কীভাবে বাজাচ্ছি আপনারা একবার দেখে নিন। তো প্রথমে আমরা একটা মেট্রোনোম নেব। মেট্রোনোমে টেম্পো আমি রেখেছি 100, চাইলে আরও কম করে আপনি প্র্যাকটিস শুরু করতে পারেন। তো আমি ভাবছি 100ই ঠিক হবে প্রথম শুরু করার জন্য, 85-90ও রাখতে পারেন। আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবেই আপনারা প্র্যাকটিস শুরু করুন। যখন আপনারা পারবেন এবং মনে হবে যে আপনি আরও টেম্পোতে বাজাতে পারবেন, আরও বেশি টেম্পোতে বাজাতে পারবেন, তখন আপনি আপনার প্রয়োজন মতো টেম্পো বাড়িয়ে নেবেন। আপনি 120-130 প্র্যাকটিস করবেন। আর যদি বাড়িতে বাচ্চারা একদম বাচ্চারা কীবোর্ড শেখে তাদের এক্ষেত্রে এটা বোরিং লাগতে পারে, সেক্ষেত্রে আপনি স্টাইল অন করেও একই জিনিস করতে পারেন। একবার দেখিয়ে দিচ্ছি, আমরা অটো অ্যাকম্পানিটা অন করে নেব। অটো অ্যাকম্পানিটা অন করলাম আর একটা 4x4 বিট নিচ্ছি, ধরুন আমি এই 2 নম্বর বিটটা নিলাম। টেম্পো টেম্পো ডাকলাম 100, এবার আপনি স্টার্ট দিলেন, বিটটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই। পরের লেসনে আমরা দেখব যে প্রত্যেকটা স্কেলের জন্য কর্ড কীভাবে আপনি নিজেই তৈরি করে নিতে পারেন। তো যেভাবে সি মেজর স্কেলে এই যে তিনটের কর্ড বানালাম, তো প্রত্যেকটা স্কেলেই আপনারা যেন সেইভাবে একই কর্ডটা আপনি নিজেই বার করে নিয়ে নিজেই বাজাতে পারেন। আজকের মতো তাহলে এটুকুই বন্ধুরা। পরের লেসনে আমরা শিখব অন্যান্য স্কেলগুলো কীভাবে অন্যান্য কর্ডগুলো দিয়ে বাজাতে হয়, বা সহজভাবে বলতে গেলে কোন স্কেল কোন কর্ড দিয়ে বাজাবো। তাহলে আজকের মতো টাটা, বাই।